فَأَسْرِهِمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. আমাদের সমাজে পাঁচ ওয়াক্ত সালাতের পরে সম্মিলিত মুনাজাত ধরা অথবা বিভিন্ন ওয়াজ মাহফিলের পরে, বিভিন্ন মিলাদ শরীফের পরে এই যে সম্মিলিত মুনাজাত ধরা হয়, এগুলো আসলে বৈধ কিনা? মূলত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর সুস্পষ্ট কোনো দলিল, কোনো প্রমাণ নেই। লা আসলালাহু আশরিয়াতুল মুতাহহারা, পবিত্র শরীয়তের বিধানে আল্লাহর প্রদত্ত দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এভাবে পাঁচ ওয়াক্ত সালাতের পরে সম্মিলিত মুনাজাত ধরেননি। যেদিন থেকে জিব্রাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতের তালিম দিয়েছেন, এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন তার মৃত্যুর আগ পর্যন্ত, কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত সালাতের পরে মুনাজাত ধরেননি। আর সাহাবে কারামদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দার্স দিয়েছেন, অনেক আলোচনা হয়েছে, অনেক হাদিস শিক্ষা দিয়েছেন। এই আলোচনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এই সম্মিলিত মুনাজাত ধরেননি, বরং কোনো আলোচনা করলে, কোনো মাহফিল, কোনো অনুষ্ঠানে, সেখানে সাধারণত দু চারটা কথার মধ্যে ভুল ভ্রান্তি হয়েই থাকে। তো এই ভুল ভ্রান্তি মাফ হয়ে যায় একটি দোয়া রয়েছে, এই দোয়া যদি কেউ পড়তে পারে, তা হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এ হচ্ছে বৈঠক শেষের দোয়া। তো যদি এই বৈঠক শেষে দোয়া কেউ পড়তে পারে, তাহলে তার ওই যে বৈঠকের মধ্যে কিছু কথাবার্তা বলেছে, ভুল ভ্রান্তি হয়ে থাকে, তো এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, মাফ করে দেন। কিন্তু সম্মিলিত মুনাজাত আমরা পূর্বে আলোচনা করেছিলাম, চারটি স্থানে সম্মিলিত মুনাজাত ধরার প্রমাণ রয়েছে, বৈধতা রয়েছে, যা সুস্পষ্টভাবেই প্রমাণিত যুগে যুগে। যেমন সলাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য যে সলাত আদায় করা হয়, সেই সলাতের মধ্যে সম্মিলিত মুনাজাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেছেন এবং সম্মিলিত মুনাজাত প্রমাণিত, সলাতুল ইস্তিসকা। আরেকটি সম্মিলিত মুনাজাত ধরার প্রমাণ রয়েছে ভিতরের সলাতে, যদি ইমাম সাহেব রমজান মাসে ভিতরের সলাত পড়ে, তাহলে এই ভিতরের সলাতের সময় সম্মিলিত মুনাজাত ধরা বৈধ, ইমাম সাহেব দোয়া করবে আর সকলে মুনাজাত ধরে আমিন আমিন বলবে। এই দুইটি ক্ষেত্র। তৃতীয় ক্ষেত্র হচ্ছে যদি বিশেষ কোনো প্রয়োজনে, জুমার দিনে হতে পারে, জুমার সলাতের সময় অথবা অন্যান্য সময় কোনোতে দোয়ায়, কোনোতে নাজিলা পড়া হয়, তো ওই সময় এই সম্মিলিত মুনাজাত ধরার প্রমাণ রয়েছে, তিনটি স্থান। ঠিক আরেকটি স্থান হচ্ছে যেমন ফজর সালাতের শেষ রাকাতে রুকু থেকে উঠে, মাগরিব সালাতের শেষ রাকাতে রুকু থেকে উঠে এবং এশার সালাতের শেষ রাকাতে রুকু থেকে উঠে বিশেষ কোনো প্রয়োজনে মুসলিম উম্মা বিপদে রয়েছে, ঝড় বৃষ্টি তুফান বৃষ্টির জন্য দোয়া করা অথবা বিভিন্ন সমস্যার কারণে সমসাময়িক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাওয়ার প্রয়োজন রয়েছে, ওই সময় শুধু দোয়া করতে পারবে। তাহলে সম্মিলিত মুনাজাতের এই চারটি স্থান ছাড়া আমরা আর কোথাও মুনাজাত ধরার কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ পাইনি। এখন আমাদের সমাজে প্রত্যেক সালাতের পরে যে সম্মিলিত মুনাজাত ধরা হয়, বিভিন্ন অনুষ্ঠান মাহফিলের পরে মুনাজাত ধরা হয়, কোনো দোকানপাট প্রতিষ্ঠান চালু করার পরে কিছু ওয়াজ মাহফিল করে তারপরে মুনাজাত ধরে, এই মুনাজাত ধরার প্রমাণ মূলত সাহাবে কেরাম থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় নাই। অতএব এগুলা যদি কেউ পালন করে, তাহলে তিনি সওয়াবের কাজ নয় বরং তিনি বেদাতের কাজ করলো, আর এই বেদাতের কাজ করার কারণে তিনি গুনাহগার হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেকটি বেদাত হচ্ছে গুমরাহী, পথভ্রষ্টতা, ও কুল্লু দলালাতিন ফিন্নার, আর যারা এই পথভ্রষ্টতায় লিপ্ত হবে তারা নিশ্চয়ই জাহান্নামে যাবে।
প্রত্যেকটি বেদাত হচ্ছে নতুন নতুন আবিষ্কৃত নব উদ্ভাবিত কাজ, এগুলোর কারণে তিনি জাহান্নামে প্রতীত হবে। অথবা আমাদের সাবধান থাকতে হবে যে আমাদের প্রত্যেকটি এবাদত, প্রত্যেকটি কাজ যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলিয়েছেন যে, হে নবী, আপনি বলে দেন, আপনি উম্মতদেরকে জানিয়ে দেন যে আমার জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। অতএব প্রত্যেকটি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতি অনুযায়ী হইতে হবে। আর যদি আমরা সওয়াবের জন্যই করি তাহলে তো রাসূলের পদ্ধতি অনুযায়ী হইতে হবে। কারণ আমল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী, তরিকা অনুযায়ী না হয় তবে সে আমল বাতিল হয়ে যাবে, রদ হয়ে যাবে। এই ক্ষেত্রে সহিহ বুখারীতে হাদিস রয়েছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ। যে ব্যক্তি কোনো আমল করলো, কোনো ইবাদত করলো আমার তরিকা, আমার পদ্ধতি অনুযায়ী হলো না, অথবা আমার পক্ষের কোনো দলিল নেই, তাহলে যদি না থাকে তার আমলগুলো রদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, প্রত্যাখ্যাত হবে। তাহলে সম্মিলিত মুয়াজ্জা আমাদের দেশে ধরা হচ্ছে এগুলো সম্পূর্ণ বেদাত এবং হারাম কাজ। আর যে চারটির কথা বলা হলো, শুধু এই চারটি প্রমাণিত। জুমার সলাতের সময় বিশেষ প্রয়োজনে যদি ইমাম সাহেব দোয়া করে কোনোদিন আজিলা পড়ে, এবং বৃষ্টির জন্য ভেতরে সলাতে, এবং মাগরিব ঈশা ফজর সলাতে শেষ টাকাতে যদি ইমাম সাহেব দোয়া করে, ওই অবস্থায় শুধু ইমাম সাহেবের সঙ্গে হাত তুলে মোনাজাত ধরার প্রমাণ রয়েছে। আল্লাহ আমাদেরকে সকল বেদাত থেকে মুক্ত রাখুক এবং সহি সুন্নাভাবে আমল করার মতন তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন।